হদলেশন, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন এই পরীক্ষার সমস্ত বিষয় যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত এই প্রত্যেকটি বিষয়ে সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের থার্ড ইউনিট টেস্টের এই প্রতিটি বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্রগুলি আমরা এই ভিডিও থেকে দেখে নিই। ওকে, তো প্রথমে আমরা বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্রগুলো দেখব। ঠিক আছে, তো সাহিত্য চরণ তোমাদের যে বাংলা বই রয়েছে সেখান থেকে হিমালয়, দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত রচনা কিন্তু এর মধ্যে রয়েছে। এছাড়া তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে বোমযাত্রীর ডায়েরি, কার্ভাস, স্বর্ণপূর্ণী এই তিনটি গল্প রয়েছে। ব্যাকরণ থেকে অব্যয়, ক্রিয়া এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত ব্যাকরণ অধ্যায় কিন্তু রয়েছে। এছাড়া নির্মিতি থেকে প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ অথবা ভাবার্থ অথবা সারাংশ এবং গল্প লেখন এগুলো কিন্তু থাকছে। এবং এটা হচ্ছে তোমাদের থার্ড ইউনিট টেস্টের নাম্বার বিভাজন। গল্প থেকে তোমাদের টোটাল 12 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, একটা 5 নম্বর মানের প্রশ্ন থাকবে, একটা 3 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে, দুটি করে দেওয়া থাকবে, সাধারণত একটি করে লিখতে হবে, আর এসিকিউ থাকবে দুটি আর এমসিকিউ থাকবে দুটি, ঠিক আছে, এগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। এবং কবিতা থেকে কিন্তু এই সেম প্যাটার্নে টোটাল 12টা প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। প্রবন্ধ এখান থেকেও কিন্তু একই প্যাটার্নের প্রশ্ন তোমাদের থাকবে, 12 নম্বর টোটাল। নাটক থেকে একটি এমসিকিউ আর একটি এসিকিউ থাকবে, বাকি একটা 3 নম্বর একটা 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, টোটাল 10 নম্বর, ঠিক আছে। এবং এরপর হচ্ছে যে সহায়ক পাঠ সেখান থেকে থাকবে 3টি এমসিকিউ আর 3টি এসিকিউ, ঠিক আছে, আর 3 নম্বর আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে একটা করে দেওয়া থাকবে, ঠিক আছে, একটা করে লিখতে হবে, দুটি করে দেওয়া থাকবে আর কি। তো টোটাল 14 নম্বর। এবং ব্যাকরণ থেকে 8টা এমসিকিউ থাকবে, 8টা এসিকিউ থাকবে, এগুলোর মান হচ্ছে 1 নম্বর করে, এগুলো সবই শর্ট প্রশ্ন থাকবে, ঠিক আছে, 16 নম্বর টোটাল। আর নির্মিতি অধ্যায় যেটা সেটা সেখানে হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ বা ভাবার্থ অথবা সারাংশ আর গল্প লিখন, ঠিক আছে, এখান থেকে থাকবে টোটাল 14 নম্বর, 10+4, ঠিক আছে, 10 নম্বর হচ্ছে প্রবন্ধ রচনার জন্য আর বাকি যেটা আছে সেটা তার জন্য হচ্ছে 4 নম্বর। এবার টোটাল 90 নম্বরের প্রশ্ন তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। চলো এখন আমরা প্রশ্নপত্র দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো দেখো এই নমুনা প্রশ্নপত্রে প্রথমে 1 নম্বর দাগে রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 18টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। একের 1 নম্বর দাগে বলা হচ্ছে নিরুদ্দেশ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে, সেটা হচ্ছে শীত ঋতুর কথা বলা হয়েছে। চন্দ্রনাথ হিরুর সফলতায় কী প্রকাশ করেছে, উত্তর হবে আনন্দ প্রকাশ করেছে। গাজনের বাজনা বাজা, গাজন কী, তো গাজন হচ্ছে শিবের উৎসব। এরপর কাহিনে মধুক মালা, এখানে মধুক মালা হলো মহুয়া গাছ। ভুটিয়ানির মতে নিচেকা আদমি আসলে অসম্ভব। এরপর বিস্তর সংস্কৃত শব্দ ঢুকেছে কোথায়, না বাংলা ভাষায়। নেক্সট হচ্ছে শকুন্তলার অভিশাপ লাঘবের জন্য ঋষি দুর্বাসাকে অনয় করেন কে, উত্তর হচ্ছে সখী প্রিয়ংবদা। এরপর শকুন্তলার প্রকৃত পিতার নাম হচ্ছে বিশ্বামিত্র। নেক্সট স্বর্ণপূর্ণীর কথা প্রফেসর শঙ্কুর বাবা শুনেছিলেন, টিকরি বাবা শুনিয়েছিলেন, ঠিক আছে, টিকরি বাবা, ওকে, এখানে উত্তর হবে টিকরি বাবা। নেক্সট প্রশ্ন দেখো, প্রফেসর শঙ্কুর ডায়েরির রচয়িতা হলেন সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম নিউটন। এরপর হচ্ছে নিরবধি শব্দের মধ্যে দুটি দন্ত বর্ণ হলো, উত্তর হচ্ছে দন্তন্য আর ধ, এই দুটি হচ্ছে দন্ত বর্ণ। নেক্সট দহ, এটি যে ধরনের ধ্বনি পরিবর্তন সেটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কটি, উত্তর হবে 7টি। তোমাদের কে কে খেলতে যাবে, এটি কি জাতীয় সর্বনাম, এটি হচ্ছে একটি প্রশ্নবাচক সর্বনাম। আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু, ক্রিয়ার কাল নির্ণয় করো, এটা হচ্ছে বর্তমান ঘটমান বর্তমান কাল। গ্রাম শব্দটি, উত্তর হবে তৎসম শব্দটি। এরপর হচ্ছে জগৎ শব্দটির উৎপত্তি হলো গম যোগ কিপকয়ে রসিকার পর, ঠিক আছে। নম্বর দেখে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে, এখানেও 18টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। দুই দেখা দেওয়া আছে শোভন বাড়ি ঢোকার সময় প্রথমে কার কাছে বাধাপ্রাপ্ত হয়, তো শোভন বাড়ি ঢোকার সময় প্রথমে পুরনো নায়েব মশাইয়ের কাছে বাধাপ্রাপ্ত হয়। এরপর দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে, আঘাতটি কী ছিল, আঘাতটি ছিল চন্দ্রনাথের সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করা। নেক্সট হচ্ছে ভাঙার গান কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত, তো ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এরপর বাঙালির হিয়া অমৃত মন্থন করেছিলেন কে, উত্তর হবে বাঙালির হিয়া অমৃত মন্থন করেছিলেন নিমাই। লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কী ছিল, তো লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম ছিল ভালু।
বেগম রোকেয়া পানীয় জল কিভাবে ব্যবহার করতেন? বেগম রোকেয়া পানীয় জল ফিল্টারে ছেঁকে ব্যবহার করতেন। শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল? তো শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা। নিউটন কার পোষা বেড়ালের নাম? নিউটন হচ্ছে প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালের নাম। স্বর্ণপর্ণির প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম কার উপর করেছিলেন? তো স্বর্ণপর্ণির প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম উকিল জয়গোপাল মিত্রের উপর করেছিলেন। এরপর জেরেমি স্যান্ডার্স কেন শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন? তো জেরেমি স্যান্ডার্স শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন মীরা কিউরলের কেমিক্যাল অ্যানালিসিসের জন্য। বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। শব্দ বিভক্তির কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এরপর তদ্বিতীয় প্রত্যয় যোগ একটি শব্দ লেখো, আমরা লিখছি আতিথিয়তা, ঠিক আছে। এরপর ক্রিয়াবাচক বিশেষ্য পদ কাকে বলে উদাহরণ দাও। যে বিশেষ্য পদের দ্বারা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য পদ বলে, যেমন হচ্ছে চলন, ঠিক আছে। যৌগিক ক্রিয়া বলতে কি বোঝো উদাহরণ দাও। সমাপিকা ক্রিয়ার আগে যদি ইয়া ইতি বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া বসে উভয় মিলে একটি মাত্র অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে, যেমন ভুলিয়া যায়। এরপর হচ্ছে সাপেক্ষ সর্বনামের একটি উদাহরণ দাও। আমরা লিখছি একই বাক্যে ব্যবহৃত দুটি সর্বনাম পদ যখন একটি আরেকটির ওপর নির্ভরশীল তাদেরকে সাপেক্ষ সর্বনাম বলে, যেমন যে সে তারা যারা তারা যাকে তাকে ইত্যাদি। এরপর হচ্ছে 216 নম্বর, আলংকারিক অব্যয় কাকে বলে উদাহরণ দাও। বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত অব্যয় বাক্যে ব্যবহার করা হয় তাকে আলংকারিক অব্যয় বলে, যেমন এ তো মেয়ে নয় দেবী নিশ্চয়। এরপর হচ্ছে অনুজ্ঞাভাব ক্রিয়া কোন কোন কালে ব্যবহৃত হয়? তো অনুজ্ঞাভাব ক্রিয়া বর্তমান ও ভবিষ্যৎকালে ব্যবহৃত হয়। আগন্তুক শব্দের দুটি উদাহরণ দাও। আমরা লিখছি আগন্তুক শব্দের দুটি উদাহরণ হলো ফুল ও চিনি। এরপর 3 নম্বর দেখে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর, এ অশান্তির চেয়ে বনবাস ভালো উক্তিটি কার কোন অশান্তির কথা বলা হয়েছে? অসাধারণ তার মুখাকৃতি, তার মুখের কার মুখের কথা বলা হয়েছে, তার মুখস্মৃতি কেমন? যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 4 নম্বর দেখে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে, তা চিরদিন চলে কেন? ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিশান, তরুণ ঈশান বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি প্রলয় বিশান বাজাবেন কেন? নেক্সট নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 60টি শব্দের মধ্যে দাও, ঠিক আছে। প্রশ্নের মান 3 নম্বর এখানে দেওয়া আছে। তো পথের দুই ধারে মনোরম দৃশ্য, এখানে পথের দুই ধারে মনোরম দৃশ্যটি কেমন ছিল? আলাল ও হুতম কি, এদের ভাষাকে কি বলা হয়? কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর এখানে দেওয়া আছে, শকুন্তলা রাজসভায় অপমানিত হয়ে ফিরে আসেন কেন? আর দুষ্মন্ত প্রদত্ত আংটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিলেন? এরপর হচ্ছে কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর দেওয়া আছে এখানেও, কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হকচকিয়ে গেছি, ঠিক আছে। কোন বিষয়ের কথা বলা হয়েছে? অগত্যা স্যান্ডার্সের প্রস্তাবে সাই দিতে হলো, স্যান্ডার্সের প্রস্তাবটি কী ছিল? নেক্সট প্রশ্ন হচ্ছে কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে, কার সম্পর্কে এই উক্তি? তার চরিত্রের বর্ণনা দাও, সেই জন্যেই গল্প বানানো সহজ হলো, এটি কার উক্তি? এই উক্তির আলোকে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর হচ্ছে এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানে, এখানে বলা হচ্ছে বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ, কবিতা ও কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো, এই উক্তির আলোকে বাঙালির সম্পর্কে কবির গর্ববোধের কারণ লেখন। এরপর হচ্ছে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট। লৌহ কপাট শব্দটির অর্থ কী? লৌহ কপাট ভেঙে ফেলার মধ্য দিয়ে কবি মনের কোন বাসনা প্রকাশিত হয়েছে লেখন। এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানের, ইহারা উদলান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, ইহারা কারা? আলোচ্য প্রবন্ধে তাদের জীবনযাত্রার কি পরিচয় পাওয়া যায়? এরপর হচ্ছে বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ কোনটি বা কোনগুলি? প্রধান অপ্রধান আগন্তুক শব্দ বা কোনগুলি? বাংলা ভাষার আগমন সম্পর্কে লেখকের ভাবনা চিন্তার পরিচয় দাও। এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানে, এখানে বলা হচ্ছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কে তর্জমা করেন? ঠিক আছে, আলোচ্য নাট্যাংশে ধীবর
চরিত্রটি কী পরিচয় পাওয়া যায় লেখন। এরপর হচ্ছে মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন, রাজাকে তার বিহ্বলভাবে চেয়ে থাকার কারণ চারটাংশ অনুসারে আলোচনা করো। এরপর হচ্ছে এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 নম্বর মানে স্বর্ণপূর্ণী গল্পে প্রফেসর শঙ্কু কীভাবে সোনেপত্তি গাছড়ার সন্ধান পেয়েছিলেন তার সংক্ষেপে লেখন। প্রফেসর শঙ্কুর তৈরি মিরাকিউরলের বাড়ি বড়ি কীভাবে সান্ডার্সকে নতুন জীবনদান করেছিল তার স্বর্ণপূর্ণী গল্প অবলম্বনে লেখ হয়েছে, এখানে একটি লিখতে হবে প্রশ্নের উত্তর। ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে 5 নম্বর মানের, এখানে দেওয়া হচ্ছে ভাব সম্প্রসারণ করো। ঠিক আছে, 125টি শব্দের মধ্যে লিখতে বলা হচ্ছে এখানে, মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছো তুমি মানুষের প্রাণের ঠাকুরে, এটাকে ভাব সম্প্রসারণ করে লিখতে হবে অথবা সারাংশ, ঠিক আছে, যে কোনো একটা লিখতে হবে। সারাংশ লেখা এখানে বলা হয়েছে, বিদ্যা ও চরিত্র এক নহে, বিদ্যা থাকিলে যে মানুষ সৎ চরিত্র হইবে এমন কোনো কথা নেই, বিদ্যা আছে অথচ চরিত্র নাই এমন লোককে দুর্জন বলিয়া মনে করিতে হইবে এবং তাহার সঙ্গ বিস্বত ত্যাগ করিতে হইবে। অনেক বিষধর সাপের মাথায় মনে থাকে, চরিত্রহীন বিদ্বানেরা এইরূপ সর্পের ন্যায়। মনে থাকিলেও আমরা যেমন সর্পকে বর্জন করি, সেইরূপ বিদ্যা থাকিলেও দুশ্চরিত্র ব্যক্তিগণ সর্বদা বর্জনীয়। সর্প অতি ভয়ঙ্কর কারণ তাহার বিষ আছে, সেইরূপ দুশ্চরিত্র বিদ্বানেরাও আমাদের ভীতির পাত্র, তাহাদের দুর্নীতির স্পর্শে আমাদের চরিত্র কলুষিত হয়। এরপর হচ্ছে 14 নম্বর দাগে, কমবেশি 300টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 10 নম্বর। প্রথমে দেওয়া আছে, বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ, পরিবেশ দূষণতার প্রতিকার, বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব, ঠিক আছে, আর হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা, 4টি দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখতে হবে। এরপর আমরা দেখে নিচ্ছি ইতিহাস বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং প্রশ্নপত্র। প্রথমে দেখো, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সিলেবাসের মধ্যে রয়েছে, ঠিক আছে, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এরপর ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, 20 শতকে ইউরোপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ, ঠিক আছে, এগুলো রয়েছে তোমাদের 3rd ইউনিটের সিলেবাসের মধ্যে এবং নাম্বার বিভাজনটি তোমরা এখান থেকে দেখে নাও। ঠিক আছে, দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখান থেকে হচ্ছে 3টি MCQ, 3টি থাকবে SAQ, 2টি 2 নম্বর মানের প্রশ্ন, 2টি 4 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে, এবং প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 1টি 8 নম্বর মানের প্রশ্ন, এই 2টি অধ্যায় থেকে, ঠিক আছে, 1টি 8 নম্বর মানের প্রশ্ন থাকবে। পরের যে 2টি অধ্যায় রয়েছে সে 2টি থেকে 1টি থাকবে 8 নম্বর মানের প্রশ্ন, এবং নেক্সট যে 2টি অধ্যায় রয়েছে, ঠিক আছে, 4, 5, ঠিক আছে, 5, 6, এখান থেকেও থাকবে 1টি 8 নম্বর মানের প্রশ্ন। তো 8 নম্বর মানের প্রশ্ন টোটাল 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে, ওকে। আর তোমাদের এই যে 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 12টা, সেখান থেকে 6টা লিখতে হবে, অর্থাৎ 1টার সঙ্গে 1টা অথবা দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে 6টা লিখতে হবে, এবং 2 নম্বর মানের প্রশ্ন থাকবে 14টা, লিখতে হবে 11টি, আর SAQ থাকবে 20টা, সেখান থেকে তোমাদের 16টা উত্তর করতে হবে, এবং MCQ 20টা থাকবে, 20টার মধ্যে 20টাই কিন্তু অ্যান্সার লিখতে হবে। এভাবে টোটাল হচ্ছে নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় দেওয়া থাকে, ওকে। তো চলো আমরা এখন নমুনা প্রশ্নপত্রটি এখান থেকে দেখে নিই। বিভাগ কত দেওয়া আছে, 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 1×20=20। 1 নম্বর দেখা রয়েছে, ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম ছিল গ্যাবেল, ফ্রান্সকে ভ্রান্ত রাজনীতির জাদুকর বলে অভিহিত করেন কে, অ্যাডাম স্মিথ। এরপর দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থটির লেখক হলেন মন্টেস্কু। পরের প্রশ্ন হচ্ছে, ডাইরেক্টরের নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন আরম্ভ হয়েছিল কোথায়, ফ্রান্সে। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন কে, নেপোলিয়ন। এরপর কোড নেপোলিয়নের স্থান পায় 2267 আইন। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সূচনা হয় কবে, 1815 খ্রিস্টাব্দে। প্রথম আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়, উত্তর হবে ভিয়েনা। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাচিত হন কে, নেপোলিয়ন। এরপর 1-10 নম্বর লাগে, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে, শিল্পে বিশ্বে পুঁজিবাদী অর্থনীতির গুরুত্ব বাড়ে, উত্তর হবে শিল্প বিপ্লবের পর। বিশ্বে প্রথম কারখানা হিসাবে পরিচিত দেশটি হল, উত্তর হচ্ছে ব্রিটেন। এরপর সোভিয়েত রাশিয়ায় রোমানভ বংশের শাসকরা রাজত্ব করেন, উত্তর হচ্ছে 300 বছর। রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের নেতৃত্ব দেয় বলশেভিক দল। সোভিয়েত পার্লামেন্টের নাম হলো, উত্তর হবে ডুমা। ভার্সাই চুক্তির মোট ধারার সংখ্যা ছিল 420টি। প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। পলিশ করিডোর অবস্থিত ছিল বার্লিনে। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বর্তমানে 193টি। এরপর হচ্ছে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস এর মুখ্য ভাগ হলো 5টি।
এরপর বিভাগ কতে দেওয়া আছে দু নম্বর দাগে বিভাগ খ এটা ঠিক আছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে উপবিভাগ কতে দেওয়া আছে দুইয়ের একে একটি বাক্যে উত্তর দাও এখানে বলা হচ্ছে কাদিদ কার রচনা তো কাদিদ হচ্ছে ভলতেয়ারের রচনা এরপর হচ্ছে উপ অভিজাত বিপ্লব কী তো রাজতন্ত্রের বিরুদ্ধে অভিজাত সম্প্রদায়েরা যে বিদ্রোহ করেছিল ঐতিহাসিক এখানে লেফেডার ঠিক আছে ঐতিহাসিক লেফেডার তাকে অভিজাত বিপ্লব বলেছেন ফ্রান্সের জাতীয় সভার একটি কাজ লেখো ফ্রান্সের জাতীয় সভার একটি কাজ হলো নতুন সংবিধান রচনা করা ব্যাংক অফ ফ্রান্স কেন প্রতিষ্ঠিত হয় তো ফ্রান্সের সার্বিক আর্থিক উন্নয়নের জন্য নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন এরপর হচ্ছে উপবিভাগ ফয়ের দুইয়ের দুই সত্য অথবা মিথ্যা নির্ণয় করো প্রথমে দেওয়া আছে কনসার্ট অফ ইউরোপ তৈরি হয়েছিল 1816 খ্রিস্টাব্দে এটা হচ্ছে সত্য সেফটি ল্যাম্প উদ্ভাবন করেন জন কে মিথ্যা এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন সত্য জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পর তৈরি হয় এটা হচ্ছে সত্য এরপর হচ্ছে উপবিভাগ গয়ে দেওয়া আছে দুইয়ের তিন নম্বর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাম ক স্তম্ভে দেওয়া আছে কার্বোনারি দাস ক্যাপিটাল জন হে ভিয়েনা সম্মেলন খস্তম্ভে দেওয়া আছে মুক্তদার নীতি গুপ্ত সমিতি 1815 কার্ল মার্কস এখানে প্রথমে কার্বোনারি এটা হচ্ছে গুপ্ত সমিতি দাস ক্যাপিটাল কার্ল মার্কস ঠিক আছে জন হে মুক্তদার নীতি ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দ ঠিক আছে এরপর হচ্ছে উপবিভাগ দুইয়ের চার এখানে দেওয়া আছে বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি দেওয়া আছে ফরাসি বিপ্লবের দার্শনিকরা ভূমিকা রেখেছিলেন তো এখানে তিনটি ব্যাখ্যা দেওয়া আছে সঠিক ব্যাখ্যা যেটা হবে সেটা আমাদের নির্বাচন করে লিখতে হবে সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা এক একটা অর্থাৎ দার্শনিকরা সরাসরি বিপ্লবে যোগ দিয়েছিলেন এরপর হচ্ছে বিবৃতি দেওয়া আছে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান তো এখানে সঠিক ব্যাখ্যাটি হচ্ছে ব্যাখ্যা দুই নেপোলিয়ন বিপ্লবের আদর্শ বিশ্বে ছড়িয়েছিলেন এরপর হচ্ছে বিবৃতি রয়েছে জাপানের হিরোশিমা ও নাগাসাকির ঘটনা বিশ্ববাসীকে আলোড়িত করে এখানে তিনটি ব্যাখ্যার মধ্যে সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা ওয়ান ভয়াল ও ভয়ঙ্কর পরমাণু কুমার ধ্বংসলীলা দেখে মানুষ স্থির করে যুদ্ধ নয় শান্তি চায় এরপর হচ্ছে বিবৃতি রয়েছে মার্শাল পরিকল্পনা ও ট্রম্যান ডক্ট্রিন রচিত হয় এখানে সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা এক একটা বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্র জোট গঠনের জন্য এরপর রয়েছে উপবিভাগ উঙ্গর দাগে 2005 শূন্যস্থান পূরণ করে এখানে প্রথমে দেওয়া আছে আসিয়ার রেজিম কথাটির অর্থ হলো পুরাতন ব্যবস্থা এরপর দেওয়া আছে দ্য মাদার উপন্যাসের রচয়িতা হলেন ম্যাক্সিম গর্গি নেক্সট হচ্ছে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে ইংরেজ কোম্পানির একচেটিয়া বাজার দখলের অধিকার লুপ্ত হয় নেক্সট হচ্ছেন সম্মিলিত জাতিপঞ্জির প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি ঠিক আছে কতে দেওয়া আছে তিন নম্বরে দেখে দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো 11টি প্রশ্নের মান দু নম্বর করে টেনিস কোর্টের শপথ কী সন্ত্রাসের রাজত্বের দুটি সফল সুফল লেখো ঠিক আছে এরপর হচ্ছে নেপোলিয়ন কেন বিপ্লবের ধ্বংসকারী নেপোলিয়নের মহাদেশীয় নীতি কী পরের প্রশ্ন হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের দুটি কারণ লেখো ইউরোপীয় সমাজতন্ত্রের এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পার্থক্য কী দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল রোম বার্লিন টোকিও জোট কী তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো জোট নিরপেক্ষতা বলতে কী বোঝো ঠান্ডা লড়াই কী এপ্রিল থিসিস কী সমাজতন্ত্রের পশ্চাৎ প্রসারণ এরপর হচ্ছে ইঙ্গো ফরাসি তসর নীতি কী ইটালি কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির জোটে ছিল ভার্সা চুক্তি কতটা কঠোর মার্শাল পরিকল্পনা কী ঠিক আছে নেক্সট হচ্ছে বিভাগ ঘাতে রয়েছে নিজের প্রশ্নগুলির 7-8টি বাক্য উত্তর দাও 4×6=24 ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে প্রভাব সংক্ষেপে লেখো অথবা ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো এরপর হচ্ছে ইউরোপে ভিয়েনা সম্মেলনের কার্যকলাপ আলোচনা করো অথবা মেটানিক ব্যবস্থার পতনের কারণগুলি লেখো ঠিক আছে নেক্সট হচ্ছে ইতালিতে মুসোলিনির উত্থানের পটভূমি আলোচনা করো অথবা স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে টিকা লেখো পরের প্রশ্ন হচ্ছে বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো অথবা জাতিসংঘের উদ্দেশ্য ও গঠনতন্ত্র আলোচনা করো ঠিক আছে নেক্সট 4-5 নম্বর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য গঠনতন্ত্র আলোচনা করো অথবা বলকান জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো জাতীয়তাবাদ কী উগ্র জাতীয়তাবাদ কাকে বলে আন্তর্জাতিকতাবাদ কাকে বলে ঠিক আছে অথবা গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য কী বিভাগ উঙ্গতে দেওয়া আছে 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 15-16টি বাক্যে প্রশ্নের মান 8 নম্বর ফরাসি বিপ্লবে সমাজের নিচুতলার সংযোগ শহরে জনতার অংশগ্রহণ দরিদ্র মানুষ ও নারীর অংশগ্রহণ আলোচনা করা
এরপর হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো, আর রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো, রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো, ঠিক আছে। এরপর আমরা দেখছি ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র। প্রথমে সিলেবাসের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহবিকার এবং মানুষ ও পরিবেশ, সেখান থেকে দুর্যোগ ও বিপর্যয়, আঞ্চলিক ভূগোল থেকে ভারতের সম্পদ, পশ্চিমবঙ্গ, মানচিত্র ও স্কেল, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে থার্ড ইউনিটের। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে তোমাদের নম্বর বিভাজন ফাইনাল পরীক্ষা, ঠিক আছে। প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে 8টি এমসিকিউ, 11টি থাকবে এসিকিউ, তিনটি হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন, 2টি 3 নম্বর মানের প্রশ্ন, 2টি 5 নম্বর মানের প্রশ্ন, টোটাল 41 নম্বর। পরিবেশ, মানুষ ও পরিবেশ, সেখান থেকে থাকবে 1টি এমসিকিউ, 1টি এসিকিউ, 1টি 2 নম্বর, 1টি 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল 7 নম্বর। আঞ্চলিক ভূগোল থেকে 5টি এমসিকিউ, 10টি থাকবে এসিকিউ, 2টি 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 3 নম্বর মানের প্রশ্ন, 2টি 5 নম্বর মানের প্রশ্ন, টোটাল 32 নম্বর। আর মানচিত্র বা ঠিক আছে পশ্চিমবঙ্গের যে মানচিত্র, সেখান থেকে থাকবে 10টা, ঠিক আছে, প্রশ্ন দেওয়া থাকবে 10 নম্বর। এভাবে টোটাল 90 নম্বর প্রশ্ন তোমাদের ভূগোল বিষয়ে দেওয়া থাকবে। তো চলো আমরা নমুনা প্রশ্নপত্র দেখে নিই। এখানে প্রথমে বিভাগ কতে দেওয়া আছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, 14টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটির মান 1 নম্বর করে। প্রথমে দেওয়া আছে এখানে 1 নম্বর দাগে কলকাতার অক্ষাংশ হল, উত্তর হচ্ছে 22°34', ঠিক আছে, উত্তর বা নর্থ। প্রদত্ত কোন স্থানটিতে বস্তুর ওজন বেশি, উত্তর হবে দিল্লি, এখানকার মধ্যে 4টি অপশনের মধ্যে। আবহবিকারের মাধ্যমে উৎপন্ন শিথিল স্তর হল রেগোলিথ। ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমদ্বি খণ্ডিত করে, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। শিলার সংকোচন ও প্রসারণ হার বেশি, উত্তর হচ্ছে মরু অঞ্চলে। শুশুনিয়া পাহাড় হল, উত্তর হবে মোনা ডানক, ঠিক আছে, মোনা ডানক। এরপর জিপসাম খনিজ বিয়োজিত হয় আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায়। পর্বতের ঢাল বরাবর শিলাস্তর হঠাৎ নেমে এলে তাকে বলে হিমানি সম্প্রপাত। এরপর হচ্ছে গুরু মহিষানি খনি থেকে উত্তোলন হয় লোহা। সুখা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোথায়, ভুটানে। কোন নদীর উত্তর দিকে মালদা জেলা অবস্থিত, উত্তর হচ্ছে তিস্তা। এরপর হচ্ছে পর্বতের ঢাল বরাবর উল্লম্বভাবে সঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র কোনাকৃতি প্রস্তরখণ্ড যুক্ত ভূমিরূপকে বলে ক্যালাস। বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের উপরের খনিজ পদার্থগুলির নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে বলে এভিয়েশন। মানচিত্রের একক 1 সেন্টিমিটারে যদি ভূপৃষ্ঠে 100 সেন্টিমিটার হয় তবে তার RF হবে 1:100। এরপর বিভাগ খতে দেওয়া আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। 6-2-1 দেওয়া আছে, প্রথমে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া আছে পৃথিবীর তাপ বলয়গুলি, এখানে উত্তর হবে নিরক্ষরেখার উপর ভিত্তি করে কল্পিত। এরপর হচ্ছে আবহাওয়া বিকারের পরবর্তী প্রক্রিয়া হল ক্ষয়ভবন, ইউরেনিয়াম পারমাণবিক শক্তির প্রধান কাঁচামাল। অনেকগুলি পর্বতের মিলন স্থলকে পর্বত গ্রন্থি বলে। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের মালভূমি অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির পূর্ব সীমানায় অবস্থিত। ভারতে টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে দ্য সার্ভে অফ ইন্ডিয়া সংস্থা। 2 নম্বর দাগে দেওয়া আছে নিচের পাখগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অলেখ, ঠিক আছে, 1:6=6। প্রথমে দেওয়া আছে পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 72 কোটি কিলোমিটার, এটা হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে, কারণ এটা উত্তর হবে 96 কোটি কিলোমিটার সঠিক। এরপর হিমালয় পর্বতের একটি প্রাচীন হিমালয় পর্বতমালা একটি প্রাচীন ভঙ্গির পর্বত, এটা হবে অশুদ্ধ, কারণ হিমালয় হচ্ছে একটি নবীন ভঙ্গির পর্বত। পুরুলিয়া বৃষ্টি সবচেয়ে কম, এটা হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন হচ্ছে উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র হ্যাডলির অক্টেন্স, এটা হচ্ছে অশুদ্ধ, কারণ উত্তর হবে সঠিক হচ্ছে ধ্রুবতারা। এরপর হচ্ছে হিউমিফিকেশনের জন্য মাটির রং কালো হয়, এটা হচ্ছে শুদ্ধ। মৌজা মানচিত্র একটি বৃহৎ স্কেল মানচিত্র, এটা হচ্ছে শুদ্ধ। 2-3 নম্বর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে দেওয়া আছে শুশুনিয়া, ঘুম, কৃষ্ণনগর, আলিপুরদুয়ার, ডান দিকে দেওয়া আছে রেল স্টেশন, জেলা, এরপর হচ্ছে পাহাড়, মাটির পুতুল, এইগুলো আমরা এটাকে মিলিয়ে লিখছি। শুশুনিয়া এটা হচ্ছে একটি পাহাড়, ঘুম হচ্ছে একটি রেল স্টেশন, কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত, আলিপুরদুয়ার হচ্ছে একটি জেলা, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটি বাক্য উত্তর দাও, যেখানে 6টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার হলে RF কত, উত্তর হবে 1:50,000। এরপর হচ্ছে একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো, ইতালির ভেসুভিয়াস হলো একটি জীবন্ত আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন স্বল্পমতন কোন শিলায় দেখা যায়, স্বল্পমতন গ্রানাইট শিলায় দেখা যায়। ভূগোলকে প্রতিটি অক্ষরেখার
ভূগোলকে প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি কত? তো ভূগোলকে প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। মহীকাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি মতবাদটিকার? মহীকাত থেকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি মতবাদটি হচ্ছে উইলিয়াম মর্গানের। এরপর পুঞ্জিত ক্ষয়ে পদার্থ সমূহ নিচে নেমে আসার কারণ কি? তো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পুঞ্জিত ক্ষয়ে পদার্থ সমূহ নিচে নেমে আসে। কোন শহরকে শৈল শহরের রানী বলা হয়? দার্জিলিং শহরকে শৈল শহরের রানী বলা হয়। এরপর কোন প্রক্রিয়ার দ্বারা হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়? তো হাইড্রেশন বা জল যোজন প্রক্রিয়া দ্বারা হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়। বিভাগ গতে দেওয়া আছে 3 নম্বরে, থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে প্রশ্নের মান 2 নম্বর করে। পৃথিবীর আবর্তনের 2টি ফলাফল উল্লেখ করো। প্লাবনভূমি কাকে বলে? অচিরাচরিত শক্তির 4টি উৎস উল্লেখ করো। পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 2টি সমস্যা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন হচ্ছে মৌজা মানচিত্রের স্কেল কত? এর একটি ব্যবহার লেখো। বিপর্যয় এর সংজ্ঞা দাও। সম্প্রতি দক্ষিণ ভারতের একটি রাজ্যে ঘটে যাওয়া বিপর্যয়টি কি? কার্বনেশন কাকে বলে? ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতের 4টি পারমাণবিক কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের সর্বাধিক ও সর্বনিম্ন বৃষ্টিপাত যুক্ত স্থান 2টির নাম লেখো। এরপর হচ্ছে বিভাগ ঘতে দেওয়া আছে 4 নম্বর, থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 3 নম্বর করে, ঠিক আছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে 3, 4, 12 নম্বর। প্রথমে দেওয়া আছে 4-1 নম্বর, থেকে পার্থক্য লেখো। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য লিখতে হবে, অথবা অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য লিখতে হবে। এরপর হচ্ছে আবহাওয়া বিকারের যে কোনো 3টি ফলাফল উল্লেখ করো, অথবা GPS এর মাধ্যমে কী কী জানা যায়। নেক্সট হচ্ছে অপ্রচলিত শক্তির ব্যবহারের 3টি সুবিধা লেখো, অথবা পশ্চিমবঙ্গের চা শিল্পের 3টি প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। ঠিক আছে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 3টি পার্থক্য লেখো, অথবা বিপর্যয় মোকাবেলায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা উল্লেখ করো। এরপর বিভাগ অঙ্গুতে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 5×4=20। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে। প্রথমে দেওয়া আছে 5×1, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 5×2=10। নিরক্ষীয় পৃথিবীর গোলীয় আকৃতির চিত্রসহ 5টি প্রমাণ দাও। এরপর হচ্ছে চিত্রসহ স্বল্পমোচন ও পিণ্ড বিসরণ প্রক্রিয়ার ব্যাখ্যা দাও। নিউ ইয়র্ক এখানে দেওয়া আছে 74 অর্থাৎ 74 ডিগ্রি পশ্চিম থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোন স্থান থেকে রাত্রি 8টার সময় শোনা গেল? স্থানটির দ্রাঘিমা কত সেটা নির্ণয় করে দেখাতে হবে। ধূপ পর্বতের উৎপত্তির কারণ চিত্রসহ বিবৃত করো। এরপর 5×2 নম্বর, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5×2=2। প্রথমে দেওয়া হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো। দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পের অবস্থানের কারণগুলি আলোচনা করো। স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো। মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে? ঠিক আছে, এখান থেকে যে কোনো 2টি লিখতে হবে। এরপর বিভাগ সদে দেওয়া আছে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো, 1×10^10। প্রথমে দেওয়া আছে পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ তিস্তা নদী, ঠিক আছে, ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, রানীগঞ্জ হচ্ছে রানীগঞ্জ কয়লা খনি, ঠিক আছে, ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল, প্রাসাদ নগরী, পশ্চিমবঙ্গের মৎস্য বন্দর, উষ্ণ প্রসবন, আর হচ্ছে ভারতের রোড, ঠিক আছে, এগুলোকে চিহ্নিত করে দেখাতে হবে মানচিত্রে। এরপর আমরা দেখবো জীবনবিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন আর নমুনা প্রশ্নপত্র। সিলেবাসের মধ্যে রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, জীবন সংগঠনের স্তর, জৈবিক প্রক্রিয়া, জীববিদ্যা ও মানব কল্যাণ, আর হচ্ছে পরিবেশ ও তার সম্পদ, ঠিক আছে, এগুলো রয়েছে। এবং এটা হচ্ছে তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার নাম্বার বিভাজন। তো জীবন ও তার বৈচিত্র্য এখান থেকে থাকবে 3টি MCQ, 3টি SAQ, 2টি 2 নম্বর মানের প্রশ্ন, আর 2টি হচ্ছে 1টা 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। পরের যে অধ্যায় রয়েছে এখানে এই অধ্যায় থেকে থাকবে 3টি MCQ, 4টি SAQ, 3টি থাকবে 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 5 নম্বর মানের প্রশ্ন, আর জৈবিক প্রক্রিয়া থেকে 3টি MCQ, 5টি SAQ, 2টি 3 নম্বর মানের প্রশ্ন, 3 নম্বর মানে 2 নম্বর মানের প্রশ্ন থাকবে 3টি, ঠিক আছে, আর 5 নম্বর মানে হচ্ছে 2টি। এরপর হচ্ছে যে 4 নম্বর অধ্যায় সেখান থেকে থাকবে 3টি MCQ, 4টি SAQ, 2টি 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 5 নম্বর মানের প্রশ্ন, আর পরিবেশ ও তার সম্পদ এখান থেকে 3টি MCQ, 5টি SAQ, 2টি 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 5 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে, টোটাল 90 নম্বরের প্রশ্ন এভাবে দেওয়া থাকবে। চলো নমুনা প্রশ্নপত্র দেখে নিই। এখানে 1 নম্বর থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 1×15=15। এখানে প্রথমে দেওয়া আছে পি ফ্যাক্টর হলো ভিটামিন, এখানে উত্তর হবে ভিটামিন বি থ্রি, ঠিক আছে। এরপর কোষ পর্দাকে PLP পর্দারূপে অভিহিত করেন বিজ্ঞানী রবার্টসন, সাইটোপ্লাজম ট্রেস এলিমেন্ট হলো MO। নিম্নলিখিত কোন কলার
কোষ প্রাচীরে কূপ থাকে। উত্তর হবে স্ক্লেরেনকাইমা। ধূমপান থেকে যে রোগ হয় সেটি হলো লাং ক্যান্সার। প্রোটিন ভঙ্গ উৎসেচক হলো লাইপেড। নেক্সট প্রশ্ন হচ্ছে O2 ও CO2 পরিবহন করে যে রক্তকণিকা সেটি হলো উত্তর হচ্ছে RBC। কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ থাকে? উত্তর হচ্ছে ফিতাকৃমি। নিম্নলিখিত কোন রোগ দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট করে? সেটা হচ্ছে এইডস রোগ। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের রচয়িতা হলেন লিনিয়াস। নালীপদ দেখা যায় যে পর্বের প্রাণীদের তা হলো এখানে উত্তর হবে একাইনোমারডাটা, ঠিক আছে, একাইনোডার্মাটা। ওকে, এরপর ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক হলেন উত্তর হচ্ছে ক্যান্ডোলে। দেহত্বকে কোলোব্লাস্ট কোষ থাকে, কোষ কাদের থাকে? উত্তর হচ্ছে হর্মিফোরা, ঠিক আছে, এদের থাকে। এরপর হাইডালোথ হলো উত্তর হবে জল সঞ্চয়কারী গ্রন্থি। নেক্সট, সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজের অক্সিজেনের উৎস হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বর দাগে নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 1×21=21। এখানে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, 1×5=5। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। এরপর লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। ধমনীতে কীভাবে দূষিত রক্ত থাকে? টিটেনাস রোগের জীবাণু হলো ক্লস্টিডিয়াম টিটানি। হৃৎপিণ্ডের ডান অলিন্দে দূষিত রক্ত থাকে। এরপর হচ্ছে মানুষের নিচের চোয়ালের দুপাশে অবস্থিত লালাগ্রন্থির নাম হচ্ছে সাব ম্যান্ডিমুলার, ঠিক আছে, ম্যান্ডিকুলার। একটি বাক্য উত্তর দাও 1×6=6। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে 10% সূত্র কি আবিষ্কার করেন? লিন্ডেম্যান। প্রোটিন বাচুয়া খাদ্য কাকে বলে? প্রোটিন বাচুয়া খাদ্য বলে কার্বোহাইড্রেটকে। এরপর হচ্ছে এইডস এর পুরো নাম কি? এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকিউরেট ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। ওকে, কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের খাঁজগুলিকে কি বলে? ক্রিস্টি। এরপর অ্যামিনো অ্যাসিড পরপর জোড়া লেগে তৈরি হয় কোন যৌগ? তো অ্যামিনো অ্যাসিড পরপর জোড়া লেগে তৈরি হয় প্রোটিন। নেক্সট হচ্ছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো, যে কোনো 5টি লিখতে হবে, 1×5=5। এরপর এখানে দেওয়া আছে অ্যামাইলোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। এরপর ইউগ্লিনা সালোক সংশ্লেষে অক্ষম প্রাণী, এটা হবে মিথ্যা। এরপর কোষভিত্তিক অলাক্রমতায় টি লিম্ফোসাইট সক্রিয় হয়, এটা হবে মিথ্যা। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা হবে সত্য। কন্ড্রিকথিসের বৈশিষ্ট্যগুলি হল সাইক্লয়েড আঁশ, এটা হবে মিথ্যা। এরপর হচ্ছে ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ, এটা হবে মিথ্যা। ডিতে দেওয়া আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সমতা বিধান করে পূর্ণ বাক্য উত্তর লেখো, 1×5=5। ক স্তম্ভে দেওয়া আছে থাইলাকয়েড, মিট্রাল কপাটিকা। এরপর দেওয়া আছে কাশ্মীর, ফ্রাঙ্ক, সেন্ট্রিওল, মাইক্রোস্ফিয়ার, ভিটামিন। ডান দিকে দেওয়া আছে ভিটামিন, ইউক্যারিওটিক কোষ, প্লাস্টিড, ঠিক আছে, প্রথম কোষীয় জীব, হৃৎপিণ্ড, ফুসফুস, এইগুলো। ওটাকে আমরা মিলিয়ে লিখছি থাইলাকয়েড, এটা হচ্ছে প্লাস্টিড, ঠিক আছে, মিট্রাল কপাটিকা, এটা হবে হৃৎপিণ্ড। এরপর হচ্ছে কাশ্মীর, ফাঙ্ক, ভিটামিন, ঠিক আছে, সেন্ট্রিওল, এটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। নেক্সট হচ্ছে মাইক্রোস্ফিয়ার, এটা হবে প্রথম কোষীয় জীব। 3 নম্বর থেকে নিচের 14টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্ন উত্তর দেওয়া, প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথমে দেওয়া আছে ফটোফসফোরাইলেশন কাকে বলে? জেট প্রকল্পের প্রবক্তা কে? আরশোলা ও শামুকের শ্বাস অঙ্গের নাম কি? মানুষের দন্ত সংকেত লেখো। পেপসিন ও ইউরি ও ইরিপসনের কাজ লেখো। পরের প্রশ্ন, রেচনে যকৃতের ভূমিকা লেখো। ভিটামিন এ এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম লেখো। ব্যাপন ও অভিশ্রবণের 2টি পার্থক্য লেখো। EMP পথ ও TCA চক্রের সম্পূর্ণ নাম লেখো। রক্ততন্ত্র কাকে বলে? BMR এর সংজ্ঞা দাও। খাদ্য শৃঙ্খল কাকে বলে? অ্যান্টিজেন কাকে বলে? নেক্সট হচ্ছে ফটোলাইসিস কাকে বলে, ঠিক আছে, বিটা বৈচিত্র্য বলতে কী বোঝুন। এরপর হচ্ছে 3-4 নম্বর থেকে নিচের 6টি প্রশ্ন পাতার বিকল্প প্রশ্ন উত্তর দেওয়া, প্রশ্নের মান 5 নম্বর করে। জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে, অথবা জলসংকটের কারণ কী? অচিরাচরিত শক্তি ব্যবহারের অসুবিধাগুলি কী কী?
এরপর দু নম্বর দাগে একটি নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো অথবা মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। মানুষের পরিপাক নালী দিয়ে প্রোটিনের পরিপাক প্রক্রিয়া উল্লেখ করো অথবা শ্বসনের তাৎপর্য ব্যাখ্যা করো। রসের উৎস্রোত কাকে বলে, রক্তের উপাদান কী কী, রক্তের প্রধান তিনটি কাজ লেখো অথবা দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো, বায়োফ্রাইটা ও টেরিডোফ্রাইটার মধ্যে তিনটি পার্থক্য লেখো। এরপরের প্রশ্ন হচ্ছে ক্রেবস চক্রটি কেবলমাত্র ছকের মাধ্যমে দেখাও অথবা মূত্র উৎপাদনা নেফ্রনের ভূমিকা লেখো। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে, ঠিক আছে, রসের উৎস্রোতে মূলজ চাপ ও বাষ্পমোচন টানের ভূমিকা উল্লেখ করো অথবা সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো। মানুষের দুটি শ্বাস পেশির নাম উল্লেখ করো। এরপর আমরা দেখে নিচ্ছি ভৌতবিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র। প্রথমে হচ্ছে পদার্থবিদ্যার মধ্যে পদার্থ গঠন ও ধর্ম পরিমাপ ও বল গঠন ধর্ম ও পরিমাপ, ঠিক আছে, বল ও গতি কার্যক্ষমতা শক্তি শব্দ তাপ এইগুলো, ঠিক আছে, পদার্থবিদ্যা থেকে। এবং রসায়ন থেকে হচ্ছে পরমাণুর গঠন, মোলের ধারণা, দ্রবণ, অ্যাসিড ক্ষার ও লবণ, মিশ্রণের উপাদান, পৃথককরণ, জল এইগুলো। এবং এটা হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন, ঠিক আছে, ফাইনাল পরীক্ষার। তো এখানে দেখো প্রথমে পদার্থ থেকে দেওয়া আছে একটি MCQ, একটি SEQ, দুটি দু নম্বর মানের প্রশ্ন, একটি তিন নম্বর মানের প্রশ্ন, টোটাল 9 নম্বর, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে কটি করে MCQ প্রশ্ন থাকছে, কটি করে SEQ, কটি দু নম্বর মানের প্রশ্ন, কটা তিন নম্বর মানের প্রশ্ন, তোমাদের সবকে দেখবেন দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমরা ভিডিওটিকে পজ করে চাইলে একবার দেখে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো রয়েছে টোটাল 12টা অধ্যায় রয়েছে, ঠিক আছে। প্রত্যেক অধ্যায় থেকে কতগুলো MCQ, কটা SEQ, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে, কটা করে থাকবে। তো তোমাদের টোটাল MCQ থাকবে হচ্ছে 13টা, আর 23টা থাকবে SEQ প্রশ্ন, ঠিক আছে। আর দু নম্বর মানের প্রশ্ন হচ্ছে 15টা, 30 নম্বর, আর তিন নম্বর মানের হচ্ছে 8টা, 3-8 24 নম্বর। ওকে, এইভাবে তোমার টোটাল হচ্ছে 90 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। এটা হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র। প্রথমে দেওয়া আছে গ্রুপ A নাম্বার, এতে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 1×13=13। একের দিকে দেওয়া আছে কোন দুটি ভৌত রাশির মাতৃ সংকেত একই, উত্তর হচ্ছে দ্রুতি ও বেগ। তরলের মুক্ত তলের ক্ষেত্রফল হ্রাসের জন্য দায়ী সান্দ্রতা। একটি কণা ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে 50 মিনিটে এক পাক ঘোরে, এখানে উত্তর হবে 0। এক পাক ঘোরে 1 ঘন্টা 40 মিনিট পর কণাটির স্মরণ পথ হবে, ঠিক আছে, অর্থাৎ এখানে উত্তর হবে 0, ঠিক আছে। এরপর হচ্ছে যে পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাওয়া যায় তা হলো 4.2 জুল। এরপর হচ্ছে শব্দের যে ধর্মের জন্য আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র নির্গত শব্দ পৃথকভাবে চিনতে পারি তা হলো জাতি। কোন উষ্ণতায় জলের ঘনত্ব 1000 কিলোগ্রাম, ওকে, -3, অর্থাৎ ঘন, ঠিক আছে, ঘন কিলোগ্রাম মিটার, তো উত্তর হবে 277 কেলভিন। এখানে একটি সংকেত দেওয়া আছে, এখানে বলা হচ্ছে এর মোট তড়িদাহিত কণা, এখানে মোট তড়িদাহিত কণা হচ্ছে 58, ঠিক আছে। 29টা হচ্ছে প্রোটন আছে এখানে, ঠিক আছে, ইলেকট্রন আছে, তো প্রোটনও হচ্ছে 29টা আছে, তো 29, 28। এরপর 0.01 মোল জলের ভর, উত্তর হবে 0.58 গ্রাম। নিচের কোনটি প্রাকৃতিক কোলেট, উত্তর হচ্ছে রক্ত। এরপর এখানে দেওয়া আছে এ P=80°C ও বি, এখানে DP=110°C, দুটি তরলের মিশ্রণ পৃথক করতে কোন পদ্ধতি ব্যবহার করবে, উত্তর হবে আংশিক পাতন। এরপর সাবান জলে 1 ফোঁটা ফেনোলফথালিন যোগ করলে তার বর্ণ কোনটি হওয়ার সম্ভাবনা, উত্তর হবে লালচে। ক্ষারকীয় লবণ তৈরি করতে গেলে ন্যূনতম অম্লগ্রাহিতা হবে, উত্তর হচ্ছে 2। জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে ফসফেট। এরপর হচ্ছে গ্রুপ বি, এখানে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 1×23=23। কোন সময়ে মিটার স্কেল এর পাঠ কম দেখায়, গরমকালে না শীতকালে, উত্তর হবে শীতকালে মিটার স্কেলের পাঠ কম দেখায়। এক এখানে ধাতব মিটার স্কেলটা, ঠিক আছে। এরপর দেখো বেগ সময় লেখচিত্রের নতি গতিশক্তি কণায় ড্যাশকে প্রকাশ করে, উত্তর এখানে হবে ত্বরণ। পরের প্রশ্ন হচ্ছে ক্যান্ডেলা একটি মৌলিক একক, এটা হবে ঠিক, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোন ভৌত রাশির পরিমাপ করতে ব্যবহার করা হয়, তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্য পরিমাপ করতে
ব্যবহার করা হয়। ওয়াই এম পার এস অর্থাৎ মিটার পার সেকেন্ড, ঠিক আছে, গতিশীল ডাব্লিউ কেজি ভরের বস্তুকণার ভরবেগ কত, এখানে ভরবেগ হবে ডাব্লিউ ওয়াই কেজি মিটার পার সেকেন্ড। বল সময় ও ত্বরণ এই তিনটি রাশির সাহায্যে কোন একটি ভৌত রাশি গঠন করো, তো এটা হবে ক্ষমতা, ঠিক আছে, বল ইন্টু ত্বরণ বাই সময়, এই তিনটি রাশি দিয়ে একটা রাশি হচ্ছে ক্ষমতা। এরপর দুটি ভৌত রাশির নাম লেখো যাদের একক হচ্ছে একই, বেগ ও দ্রুতি, ঠিক আছে, এদের একক একই। তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তরঙ্গ বেগের সম্পর্ক কি, তো তরঙ্গ বেগ সমান সমান তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। শব্দের প্রাবল্যের একক হলো ডেসিবেল। এরপর হচ্ছে 1 কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস গলাতে কত জুল তাপ লাগবে, তো 1 কেজি বরফ, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসে গলাতে তাপ লাগবে হচ্ছে এখানে 336,000 জুল, ঠিক আছে। এরপর 11 নম্বর তাদের প্রশ্ন, একটি জলাশয়ের উপরের অংশ শীতকালে সম্পূর্ণ বরফ হয়ে গেছে কিন্তু নিচের দিকে কিছুটা তরল অবস্থায় আছে, এই তরলের উষ্ণতা কত হতে পারে, তো উত্তর হবে এখানে 4 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে 2-এর 12 নম্বর, একটি মৌলের পরমাণুর এল কক্ষে 4টি ইলেকট্রন আছে, মৌলটির পারমাণবিক সংখ্যা কত, তো মৌলটির পারমাণবিক সংখ্যা হবে 6। এরপর হচ্ছে এখানে 2টি সংকেত দেওয়া আছে, বলা হচ্ছে পরমাণু দুটির সম্পর্ক কি, এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। এরপর হচ্ছে এসটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন কত, এসটিপিতে 1 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 44.8 লিটার। কার্বন স্কেলে, ঠিক আছে, সি সমান সমান হচ্ছে 12, একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, তো কার্বন স্কেলে সি সমান 12, ঠিক আছে, যেখানে একটি হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.66 × 10⁻¹⁴ গ্রাম। জল ছাড়া অন্য একটি বহুল ব্যবহৃত দ্রাবকের নাম লেখো, তো জল ছাড়া অন্য একটি বহুল ব্যবহৃত দ্রাবকের নাম হলো ইথাইল। একটি শোধক ক্লাসের নাম লেখো, নাম ও সংকেত লেখো, একটি শোধক ক্লাসের নাম হচ্ছে তুতে, সংকেত হচ্ছে CuSO4, ঠিক আছে, H2O × H2 আর কি। এরপর 2-এর 18 নম্বর হচ্ছে Na2CO3+2HCl, ঠিক আছে, এখানে অ্যারো দিয়ে ড্যাশ দেওয়া আছে, ঠিক আছে, এখানে ড্যাশের মধ্যে কী হবে, 2NaCl+CO2+H2O। একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো, একটি উভধর্মী অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড। বাতাস থেকে অক্সিজেন ও নাইট্রোজেনকে আলাদা করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, বাতাস থেকে নাইট্রোজেনকে আলাদা করতে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে 21 নম্বর, দেখে খাদ্য লবণের জলীয় দ্রবণ থেকে খাদ্য লবণ পেতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে, এখানে উত্তর হবে খাদ্য লবণের জলীয় দ্রবণ থেকে খাদ্য লবণ পেতে পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর জলবাহিত একটি রোগের নাম লেখো, জলবাহিত একটি রোগের নাম হলো টাইফয়েড। অগভীর নলকূপের জল থেকে মানব শরীরে কোন ক্ষতিকর মৌল চলে আসতে পারে, উত্তর হবে অগভীর নলকূপের জল থেকে মানব শরীরে ক্ষতিকর মৌল আর্সেনিক, ঠিক আছে, চলে আসতে পারে। পরবর্তী প্রশ্ন গ্রুপ সি, এখানে দেওয়া আছে 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে 15টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 15 × 30 নম্বর। প্রথমে দেওয়া আছে একটি জলাধার 4 মিটার লম্বা, ঠিক আছে, এখানে দেওয়া আছে 2 মিটার চওড়া এবং 3 মিটার গভীর, জলপূর্ণ অবস্থায় এর তলদেশে জলের ঘাত নির্ণয় করো, প্রবণতা কি, বস্তুর প্রবণতা তরলের ঘনত্বের উপর কীভাবে নির্ভর করে, কার্যহীন বল কি, উদাহরণ সহ লেখো। একটি মাপক চোঙে তরলের প্রাথমিক আয়তন XML, জলে অদ্রাব্য একটি ছোট পাথর খণ্ড সুতো দিয়ে ঝোলালে তরলের আয়তনের পাঠ হয় VML, একটি মোমের টুকরো সহ পাথরটি সুতো দিয়ে ঝোলালে আয়তন হয় ZML, পাথরখণ্ড ও মোমের টুকরোর আয়তন নির্ণয় করো। এরপর হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, এটিকে থামাতে 20 সেকেন্ড সময় লাগলো, প্রযুক্ত বলের পরিমাণ নির্ণয় করো। এরপর হচ্ছে 1 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তি কত বাড়বে, তো শব্দ দূষণের একটি উচ্চ এবং তার প্রতিকারের একটি সম্ভাব্য উপায়, ঠিক আছে, একটি সম্ভাব্য উপায় লেখো এখানে। ওকে, নেক্সট হচ্ছে 2-এর 8 নম্বর, 1 বালতি জলের ভর 18 কেজি এবং উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস, ওই জলে 90 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 2.5 কেজি জল ঢাললে বালতির চূড়ান্ত উষ্ণতা কত হবে। এরপর 3-এর 8 নম্বর, দ্রাবতা কাকে বলে, উষ্ণতা বাড়ালে দ্রাবতা বাড়ে এমন একটি উদাহরণের, এমন একটি পদার্থের উদাহরণ দাও, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত ওজন নির্ণয় করো,
এতে উপস্থিত সিএল পরমাণুর সংখ্যা নির্ণয় করো। সিএল সমান সমান হচ্ছে ক্যালসিয়াম সমান দেওয়া যায় এখানে 40, সিএল সমান 35.5। এরপর একটি জলাশয়ে তুমি সাবান মেখে স্নান করতে গিয়ে দেখলে কিছুতেই ফেনা হচ্ছে না, যত সাবান ব্যবহার করো করো না কেন খুব অল্প ফেনা তৈরি হলো, তাই তুমি অন্য একটি জলাশয়ে গেলে ওখানে কোনো ফেনা তৈরি হলো না। জলের কোন ধর্মের জন্য এমন হলো বলে মনে হয় ব্যাখ্যা করো, এই সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করো। এরপরে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু কি সুস্থির না স্থায়ী যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব কী, জলের ক্ষরতার কারণ কী, ক্ষরতা দূরীকরণের মূল নীতি কী। এরপরে হচ্ছে জলকে পানীয় উপযোগী করার দুটি উপায় লেখো। দ্বিতীয় দেওয়া আছে নিম্নলিখিত 4 নম্বর জায়গায় নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, 3×8=24। প্রথমে দেওয়া আছে স্থিতিস্থাপকতা কাকে বলে, লোহা ও রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক অথবা সান্দ্রতা কী, এর সঙ্গে ঘনত্বের সম্পর্ক কী, শব্দের অনুসরণ কী। ঠিক আছে, একজন লোক একটি পাহাড়ের পাদদেশ থেকে 10 মিটার দূরে বন্দুক চালালো, লোকটি কী উৎপন্ন শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে, যুক্তিসহ লেখন। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করে, চলন্ত বাস হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, অথবা একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে দশ সেকেন্ড ধরে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে গেল, গাড়িটির অন্তিম বেগ এবং 10 সেকেন্ড দিয়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এরপর যে তাপের পরিবর্তন থার্মোমিটারে ধরা পড়ে তার সম্পর্কে লেখো। ঠিক আছে, সম্পৃক্ত বাষ্প কী, নিউক্লিয়ার বল কী, ফসফরাস পারমাণবিক সংখ্যা 15। ঠিক আছে, পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো, অথবা আইসোটোপ কাকে বলে, এদের রাসায়নিক ধর্ম এক না আলাদা যুক্তি দাও। 22 গ্রাম CO2 এর কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত মোল সংখ্যা, অনুসংখ্যা এবং STP-তে আয়তন নির্ণয় করো। ঠিক আছে, C=12 O=16 দেওয়া, ঠিক আছে 16 দেওয়া আছে। একটি গ্লাসে কিছু পরিমাণ জল আছে, সাধারণভাবে এতে 2 চামচ চিনি গুলে যায়, তার বেশি নয়। এখন ওই গ্লাসে ওই পরিমাণ জল নিয়ে যাতে 1 চামচ চিনি দেওয়া হলো, উৎপাদন দ্রবণটি কী ধরনের দ্রবণ হবে, ঠিক আছে ইমালসন কী একটি উদাহরণ দাও, অথবা 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KCl এর 10.5 গ্রাম সম্পৃক্ত জলীয় দ্রবণে 3 গ্রাম KCl দ্রবীভূত আছে, ওই উষ্ণতা KCl এর দ্রাবকতা কত। ঠিক আছে, KCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট হচ্ছে 4-8 নম্বর হচ্ছে অল্প বৃষ্টি অম্ল বৃষ্টি কি, এটা অম্ল হবে। ঠিক আছে, অম্ল বৃষ্টি কি, এর কারণ ও প্রতিকার একটি করে উপায় লেখো। এরপর আমরা দেখে নেব গণিত বিষয়ের তোমাদের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র। তো সিলেবাস এবং নাম্বার বিভাজন তোমরা দেখে নাও। ঠিক আছে, পাটিগণিত থেকে তোমাদের থাকবে দুটি হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 4 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, তোমাদের 10 নম্বর। আর বীজগণিত থেকে থাকবে হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন 5টা, ঠিক আছে 4টি থাকবে 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন মিলিয়ে টোটাল থাকবে 22 নম্বর, এবং টোটাল 35 নম্বর দেওয়া থাকবে। জ্যামিতি থেকে থাকবে টোটাল হচ্ছে দুটি থাকবে হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, 2 নম্বর মানের প্রশ্ন, আর 3 নম্বর এবং 4 নম্বর মানের প্রশ্ন হচ্ছে টোটাল 11 নম্বরে দেওয়া থাকবে। স্থানাঙ্ক জ্যামিতি থেকে এভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, তোমরা দেখে নাও। পরিমিতি থেকে দেওয়া থাকবে, রাশিবিজ্ঞান থেকে, ঠিক আছে কোন অঙ্ক থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে এখানে কিন্তু রয়েছে, এবং টোটাল 90 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হবে ফাইনাল পরীক্ষায়। ওকে, এবং তোমাদের এখান থেকে আরও ভালোভাবে তোমরা দেখে নিতে পারো তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজনগুলো, অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন, ঠিক আছে সেগুলো হচ্ছে তোমাদের বহু পছন্দ ভিত্তিক, অর্থাৎ যে MCQ প্রশ্ন থাকতে পারে, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ এই ধরনের প্রশ্নগুলো থাকবে কিন্তু 1 নম্বর মানের। ওকে, এবং যে বড় প্রশ্ন থাকছে সেগুলো হচ্ছে পাটিগণিত থেকে বাস্তব সংখ্যা লাভ ক্ষতি, ঠিক আছে দুটির মধ্যে একটি প্রশ্নের উত্তর 4 নম্বর, ঠিক আছে অর্থাৎ পাটিগণিত থেকে তোমাদের বাস্তব সংখ্যা লাভ ক্ষতি, এখান থেকে হচ্ছে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি লিখতে হবে 4 নম্বর মানের। আর বীজগণিত থেকে বহুপদী সংখ্যামালার এখান থেকে থাকবে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি লিখতে হবে 3 নম্বর মানের। ওকে, আর হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ, ঠিক আছে এখান থেকে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার মান থাকবে 3 নম্বর। এভাবে করে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে দেখে নাও, এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো দেওয়ার আছে। ঠিক আছে, কোন অঙ্ক থেকে, ঠিক আছে কটা প্রশ্ন, কত নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে সেগুলো এখানে রয়েছে। তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নাও। ঠিক আছে, জামিয়ে থেকে তোমাদের দুটি থাকবে কি উপপাদ্য, সেখান থেকে একটি লিখতে হবে যার মান থাকবে 4 নম্বর করে। ওকে, এবার প্রয়োগ থাকবে তোমাদের হচ্ছে দুটি থাকবে এখানে, দুটির মধ্যে একটি লিখতে হবে 3 নম্বর মানের। আর হচ্ছে সম্পাদক থাকবে দুটি, সেখান থেকে একটি লিখতে হবে 4 নম্বর মানে, স্থানাঙ্ক জ্যামিতি পরিমিতি, ঠিক আছে রাশিবিজ্ঞান, এই সমস্ত থেকে কটা করে প্রশ্ন দেওয়া থাকবে, কটা লিখতে হবে, তার কত মান থাকছে, সমস্ত কিছু এখানে আমরা দিয়ে রেখেছি, সেগুলো তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নাও।
ওকে। এরপর দেখো এরকম একটি নমুনা প্রশ্নপত্র দেখে নাও, তোমাদের প্রথমে এক নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নাও। ঠিক বেছে নিয়ে লিখো, 14টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে। এক নম্বর থেকে যে প্রশ্ন দেওয়া আছে উত্তর হবে এখানে 50%, অর্থাৎ একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হচ্ছে 50%। এবার 2 নম্বর দাগের যেটা প্রশ্ন দেওয়া আছে এর উত্তর হবে আমাদের অপশান ডি এরটা। 3 নম্বর দাগের প্রশ্ন উত্তর অপশান সি হবে। 4 নম্বর দাগের প্রশ্ন অপশান ডি এরটা হবে। 5 নম্বর দাগের যে প্রশ্ন সেটা হবে অপশান ডি এরটা উত্তর হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এরপর দেখো 7-6 নম্বর দাগের প্রশ্নের উত্তর আমাদের অপশান এ হবে। 7 নম্বর দাগের রয়েছে অপশান সি হবে, ঠিক আছে, এর কোনো সমাধান নেই। 8 নম্বর দাগের উত্তর হবে অপশান এটা। 9 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি বিটা হবে, 110 ডিগ্রি। এরপর হচ্ছে দেওয়া আছে নাম্বার এক্স 10 নম্বর দাগের প্রশ্ন, এখানে উত্তর হবে অপশান এ, ঠিক আছে, 0 অথবা 6। এরপর হচ্ছে 11 নম্বর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ হবে, ঠিক আছে, 5√2 সেন্টিমিটার। এরপর প্রশ্ন হচ্ছে নাম্বার বি এরটা উত্তর হবে এখানে। এরপর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি। এরপর হচ্ছে 14 নম্বর দাগের যে প্রশ্ন এটার উত্তর হচ্ছে অপশান বি হবে, শ্রেণী সীমানা। 2 নম্বর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে বলা হচ্ছে 2 × 13 = 14 = 26, ঠিক আছে, অর্থাৎ 13টি প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। ওকে দেখো এখানে এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে। এরপর তোমাদের আরও টোটাল এখানে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 12-13টা প্রশ্ন দেওয়া আছে। ওকে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, সমাধানগুলি তোমরা করার চেষ্টা করবে। এরপর দেখো কী রয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের যেটা রয়েছে 3 নম্বর দেখে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর, এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে। এরপর 4 নম্বর থেকে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে 3 নম্বর মানের। 5 নম্বর থেকে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে 3 নম্বর মানের, ঠিক আছে, সমাধান করতে হবে এগুলোর। 6 নম্বর থেকে 2টি দেওয়া আছে, ঠিক আছে, এখানে 1টি করতে হবে 4 নম্বর মানের। 7 নম্বর থেকে 2টি দেওয়া আছে, এখানে 1টি করতে হবে 3 নম্বর মানের, এগুলো সমাধান করতে হবে, ঠিক আছে। এবং 8 নম্বর থেকে 2টি প্রশ্ন দেওয়া আছে এখানে, এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বর মানের। পরে দেওয়া আছে 9 নম্বর দাগে দেওয়া আছে, দেখো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, এখানে 1টি করে প্রশ্নের উত্তর করতে হবে। 10 নম্বর দাগেও 2টি প্রশ্ন দেওয়া আছে, 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, নেক্সট 11 নম্বর দাগে এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, রাশি বিজ্ঞান থেকে 1টি প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর মানের। 12 নম্বর দাগে দেওয়া আছে 2টি উপপাদ্য দেওয়া আছে, যেখানে তোমাদের 1টি করতে হবে 4 নম্বর মান দেওয়া আছে। ওকে, এবং 13 নম্বর দাগেও এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, প্রয়োগ থেকে দেওয়া আছে, যখন 1টি করতে হবে 3 নম্বর মানের। এরপর হচ্ছে 14 নম্বর দাগে যে কোনো 1টি প্রশ্ন উত্তর লিখতে বলা হচ্ছে, ঠিক আছে, এখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া আছে সমপাদ্য থেকে, ঠিক আছে, যে কোনো 1টি তোমাদের পড়তে হবে 4 নম্বর মানের। আর 15 নম্বর দাগে দেওয়া আছে যে কোনো 1টি প্রশ্ন উত্তর লিখবে, এখানে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। ওকে, এগুলো তোমাদের এখান থেকে 1টি প্রশ্ন উত্তর লিখতে হবে, ঠিক আছে, 3 নম্বর মানের। এরপর রয়েছে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও 15 নম্বর দাগে, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এবং যেখানে এখানে 2টি প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে, ঠিক আছে, 3টি দেওয়া আছে, 3টির মধ্যে 2টি করতে হবে, পরিমিতি থেকে এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের ইংলিশ সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র। তো সিলেবাসের মধ্যে তোমাদের সাধারণত 1 থেকে 12 নম্বর লেসন পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে থাকে ফাইনাল পরীক্ষায়, সেখানে তোমাদের প্রোজ এবং পোয়েট্রি সবই কিন্তু থাকবে। ওকে, তো প্রোজ থেকে তোমাদের 5টি থাকবে এমসিকিউ, 3টি হচ্ছে এসিকিউ, 2টি 2 নম্বর মানের প্রশ্ন, টোটাল 12 নম্বর। আর পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে হচ্ছে 4টি থাকবে এমসিকিউ, আর 2টি 2 নম্বর মানের প্রশ্ন, টোটাল 8 নম্বর। আর আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে 6 নম্বর থাকবে এমসিকিউ, ঠিক আছে, 6 নম্বর থাকবে তোমার হচ্ছে এসএকিউ, আর 4 নম্বর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন, 4 দোকানে 4টি 2 নম্বর মানের প্রশ্ন, 4 দোকানে 8 নম্বর। এরপর 3 নম্বর থেকে যেটা 3 নম্বর রয়েছে গ্রামার, ঠিক আছে, গ্রামার থাকবে তোমাদের 3টি এমসিকিউ, 9টা থাকবে এসিকিউ, আর 4টি হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন, 8 নম্বর। টোটাল হচ্ছে 20 নম্বর গ্রামার থেকে দেওয়া থাকবে, রাইটিং থেকে থাকবে টোটাল 30 নম্বর। ওকে, এইভাবে টোটাল 9 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে ফাইনাল পরীক্ষায়। এটা হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র, এখানে বলা হচ্ছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সি, 1 নম্বর দাগে দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ ইভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফলো। এখানে একটি প্যাসেজ দেওয়া হচ্ছে, প্যাসেজটি লেসন 10, দ্য প্রিন্স অফ দ্য প্রাইস অফ ব্যানানাস, ঠিক আছে, সেখান থেকে প্যাসেজটিকে তুলে দেওয়া হয়েছে। 10 নম্বর লেসন থেকে এই প্যাসেজটি পড়ে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে, প্যাসেজটি তোমরা এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে, প্যাসেজটি পড়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। তো চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই একবার, এখানে কী ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে, তো সম্পূর্ণ প্যাসেজটা আমরা এখানে দেখে দিচ্ছি, তোমার ভিডিওটা পজ করে চাইলে একবার রিডিং পড়বে, ঠিক আছে। এখানে দেখো নাম্বার এতে দেওয়া আছে পিক অফ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, এখানে সঠিক অল্টারনেটিভের পাশে টিক নিয়ে দিতে হবে। তো নাম্বার 1টা হবে সি উত্তর, ঠিক আছে, লখনৌ। নাম্বার 2টা হবে এ উত্তর, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের অপশান সি উত্তর হবে, আর বেঞ্চ। নেক্সট 5 নম্বর দাগে 4 নম্বর দাগে যেটা রয়েছে সেটা উত্তর হবে সামার। 5 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে অপশান ডি এর উত্তর হবে, দ্য
পায়াস ম্যান। এরপর নাম্বার বিতে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ওকে ইচ ইন আ কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ প্রতিটা প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে, ঠিক আছে। এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া হয়েছে, তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, ঠিক আছে। তিনটি প্রশ্ন উত্তর লিখতে হবে, ওকে। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, ওকে, প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হয়েছে। এরপর দেওয়া আছে নাম্বার সিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন আ সেন্টেন্স অর টু, একটি অথবা দুটি বাক্যের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। প্রশ্ন উত্তর এবং প্রশ্ন উত্তর এখানে করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ভিডিওটিকে পজ করে এখান থেকে দেখে নেবো, ওকে। এটা হচ্ছে দু নম্বর দাগের প্রশ্ন। এরপর নাম্বার দুয়ে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এখানে একটি পোয়েম দেওয়া হয়েছে তোমাদের, পোয়েমটি লেসন 9 দ্য নর্থ শেপস, সেখান থেকে নেওয়া হয়েছে। তো পোয়েমটিকে পড়ে নিজের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, পোয়েমটি তোমার পড়ে নিজের প্রশ্নের উত্তরগুলো লিখবে, ঠিক আছে। প্রশ্নের উত্তরগুলো এখানে পড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং প্যাসেজটিও এখানে দেওয়া আছে, দেখো নাম্বার এতে দেওয়া আছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, সঠিক উত্তরটার পাশে টিক চিহ্ন দিতে হবে। তো প্রথমে নাম্বার এতে নাম্বার একে যে প্রশ্ন আছে নাম্বার বি এরটা হবে উত্তর এখানে, অর্থাৎ মর্নিং। এরপর দু নম্বর দেখে প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সিএরটা হবে, ঠিক আছে, রিচ কান্ট্রি। নেক্সট হচ্ছে নাম্বার তিনে যেটা দেওয়া আছে এটা অপশান ডি এর উত্তর হবে ইস্ট, ঠিক আছে। নাম্বার চারে দেওয়া আছে এখানে উত্তর হবে অপশান এ, ঠিক আছে, দ্য সেকেন্ড শিপ। নাম্বার বিয়ে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন আ সেন্টেন্স অর ট্রু, একটি অথবা দুটি বাক্যের মধ্যে উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে। প্রশ্ন উত্তরগুলো এখানে করে দেওয়া আছে, প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার দুতে দু নম্বর দাগে প্রশ্ন দেওয়া আছে, এখানে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে, দেখো। এরপর দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এই প্যাসেজটি পড়ে তার প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, ঠিক আছে। প্যাসেজটি এখান থেকে দেখে নাও তোমরা, ওকে। এরপর দেখো চলো আমরা প্রশ্নের যেগুলো প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো এটা হচ্ছে প্যাসেজ, এখানে প্যাসেজটা এখানে শেষ হয়ে গেল। এরপর রয়েছে প্যাসেজটা এই পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে, প্রিন্সিপিয়া পর্যন্ত। নেক্সট এখানে নাম্বার এতে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, জাস্ট পুট আ টিক এগেনস্ট দ্য কারেক্ট কারেক্ট ওয়ান, সঠিক উত্তরের পাশে টিক চিনে দিতে হবে। নাম্বার এক একটি উত্তর হবে নাম্বার বি, অর্থাৎ কিংস স্কুল, ঠিক আছে। এরপর নাম্বার দুয়ে দেওয়া আছে এটার উত্তর হবে অপশান বি ল্যাটিন অ্যান্ড গ্রামার। নাম্বার তিনটা হবে অপশান এ ফিজিক্যালি, ঠিক আছে। চার নম্বরটা উত্তর হবে অপশান বি সায়েন্টিস্ট। এরপর পাঁচ নম্বরের উত্তর হচ্ছে কেমব্রিজ হবে অপশান বি এরটা। পরের প্রশ্ন নাম্বার ছয় এটার উত্তর হচ্ছে আমাদের অপশান সি হবে, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি। এরপর দেওয়া আছে নাম্বার বিতে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ঠিক আছে, টেক্সটিকে তথ্য নিয়ে এই চার্টটিকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কজ, এটা হচ্ছে এফেক্ট, এখানে কজটা এটা হবে আর এফেক্ট এখানে এটা হবে, ঠিক আছে, করে দেওয়া হচ্ছে, এটা তোমরা দেখে নেবে। এরপর এখানে কজটা হবে আমাদের এটা, ঠিক আছে। নেক্সট দেখো কী দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন আ সেন্টেন্স অর টু, একটি অথবা দুটি বাক্যে প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মধ্যে দু নম্বর করে এখানে প্রশ্ন এবং উত্তরগুলো করে দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নের উত্তর দেওয়া আছে, এখানে নাম্বার দুয়ের দেওয়া আছে, ঠিক আছে, এখানেও প্রশ্নের উত্তরটা দেওয়া হয়েছে, তোমরা ভিডিও পজ করে দেখবে। এরপর দেখো চার নম্বর দেখো প্রশ্ন হচ্ছে এটা, তার উত্তর দেওয়া আছে নিচে নাম্বার সিতে দেওয়া আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো এখানে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে, তো প্রথমটা হবে দা, তারপর অ্যান্ড, তারপর হবে টু। এরপর হচ্ছে এখানে হবে টু, এখানে হবে ওয়াজ টেকড, এখানে কী বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক ভার্বের ফর্মটা এখানে বলা হতে হবে। এখানে টেক দেওয়া আছে, এখানে হবে টু, এখানে এখানে দেওয়া হচ্ছে ডেক, এটা দেওয়া হবে ওয়াজ টেকড, ইডি যোগ হবে, ঠিক আছে। তো এখানে হবে সেং, সিং থেকে সেং হবে, আর এখানে হবে ডিড নট উইপ, ঠিক আছে, WWP উইপ। এরপরের প্রশ্ন নাম্বার ছয় ডু অ্যাজ ডিরেক্টেড এক ইন্টু পাঁচ সমান পাঁচ, ঠিক আছে, এখানে নির্দেশ অনুসারে কাজ করতে বলা হচ্ছে, এটা হচ্ছে চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এভাবে লিখতে হবে, ঠিক আছে। এরপর রয়েছে নাম্বার দুই, এটা হচ্ছে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, এভাবে লিখতে হবে, ঠিক আছে, করে দেওয়া হয়েছে উত্তরটা। আর পরেরটা হচ্ছে ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড, এই যে প্রাউড এটার নাউন ফর্ম লিখতে হবে, তো প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড, ঠিক আছে, তো ওখানে প্রাইডটা বসাতে হবে। এরপর চার নম্বর দেখে এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য মেড অফ ন্যারেশন, এটাকে ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে, তো এখানে লেখা হয়েছে, তোমরা দেখে নেবে। এরপরটা হচ্ছে টার্ন ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্স এভাবে লিখতে হবে। পরেরটা এখানে দেখছি সাত নম্বর দেখে গিভ দ্য গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ডস উইচ ইউ ক্যান ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ অফ কোয়েশ্চেন নাম্বার থ্রি, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট ডাউন দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অফ দ্য রাইট, অর্থাৎ এখানে যে এই শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলোর যে অর্থ সেটা আমাদের যে আনসিন প্যাসেজ তার মধ্যে দেওয়া আছে, সেখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। তো প্রথমটা হবে ইম্প্রুভ, ঠিক আছে। এরপর নাম্বার বিতে দেওয়া আছে, এটা হবে
কনফাইন, এরপর নাম্বার সিটটা হবে স্প্লিট আপ, এবং ডিটা ডিটা আমাদের হবে গ্রাফিয়েশন। এবার সেকশন এ রাইটিং স্কিল, এখানে দেওয়া আছে রাইট আ স্টোরি ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড অ্যাড আ সুটেবল টাইটেল টু ইউর স্টোরি। এখানে এই পয়েন্টসগুলোর সাহায্যে একটা স্টোরি লিখতে হবে এবং এই স্টোরিটার একটা নাম দিতে হবে, ঠিক আছে? ওপরে একটা নাম লিখতে হবে, টাইটেল দিতে হবে, ঠিক আছে? প্রশ্নের মান 10 নম্বর দেওয়া থাকবে। এবং এখানে দেওয়া আছে নাম্বার 9, রাইট আ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 to 120 words অ্যাবাউট আ সাইক্লোন স্টর্ম ইন দ্য সুন্দরবনস উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ইনফরমেশন। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর সাহায্যে তোমাকে একটি নিউজ পেপারের রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে? সুন্দরবনে একটা ঝড়, ঠিক আছে, সাইক্লোন ঝড় হয়েছিল, ঠিক আছে, তার সেটার উপরে একটা লিখতে হবে রিপোর্ট। প্রশ্নের মান 10 নম্বর। এরপর হচ্ছে এখানে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, এত পয়েন্ট দেওয়া আছে, এই সমস্ত পয়েন্টগুলোর সাহায্যে তোমাকে লিখতে হবে রিপোর্টটা। 10 নম্বর দেখা, রাইট আ প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস 100টা শব্দের মধ্যে লিখতে হবে অন পলিউশন, অর্থাৎ দূষণের উপর, ঠিক আছে, আ থ্রেট টু এনভায়রনমেন্ট উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যে দূষণ, ঠিক আছে, এই দূষণের উপর একটি তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। তো এই ছিল ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট, অর্থাৎ ফাইনাল পরীক্ষা, সমস্ত বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি করে নমুনা প্রশ্নপত্র আমরা এখানে আলোচনা করলাম, ওকে? তো সমস্ত প্রশ্নপত্রগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশন সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ওকে? আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।